নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং জানাতে জানাতে একটা কথা বলবো, তার কথাই কিন্তু জ্যোতিষ জগতের শেষ কথা, কারণ তিনি জ্যোতিষ জগতের বেদবাক্য, একদম মানুষের শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা মিশিয়ে তিনি রয়েছেন আমাদের একদম হট সিটে। সুভাষ শাস্ত্রী, অনেক স্বাগত সুভাষ দেখো অন্যতম অনুষ্ঠানে আসার জন্য। একদম সুভাষ শাস্ত্রী হট সিটে মানে ওপারে বহু মানুষ অপেক্ষারত যে সুভাষ দা জ্যোতিষ জগতের বেদবাক্য। আমরা জানি লাস্ট সানডে সুভাষ দা একটা মানুষ একজন বলেছিলেন, প্রত্যেকেই বলেন ম্যাজিক শব্দটা বলেছেন, আপনার প্রতিকার ম্যাজিক করেছে। এই যে ম্যাজিক করেছে প্রতিকার নিয়ে যদি একটু সুভাষ দা কিছু বলেন। প্রতিকার সম্বন্ধে আমি আসবো, তার আগে একটা কথা বলি, ম্যাজিকের আমার মানে ম্যাজিকের শব্দের কোনো রকম আমার সামনে কোনো মানে রাখে না। আমি একটা নির্দিষ্ট লক্ষ্যে কাজ করি ক্লায়েন্টের হয়ে। আজকে যখন চন্দননগর চেম্বার থেকে এইখানে আসছি, এই অনুষ্ঠান করছি, একটি মেয়ে এই চ্যানেলের কারোর অনুষ্ঠান দেখে তার কাছে গেছিল, সে তো পয়সা তো নিয়েছে, তার হেল্পারদের দিয়ে কিছু করিয়েছে, আলটিমেট 2017 থেকে আজকে 2019-এর শেষে আমার কাছে এসছে, কিছু হয়নি, কী হয়েছে সে জানে। আমি এই তথ্যের মধ্যে ঢুকতে চাই না, এই রকম কোনো সংবাদ পরিবেশন করার মতন আমার মধ্যে ইচ্ছে নেই। কিছু কিছু তার হয়নি, ভালো ভালো কথা অনেক বলেছে, আর তার হেল্পারদের দিয়ে বাকি কাজ করেছে, পয়সাটা নিজে নিয়েছে, বাকি কাজ তার হেল্পাররা করেছে, তার কিছু হয়নি। এটা হচ্ছে চন্দননগরের আজকের ঘটনা, চেম্বারের ঘটনা। তো যাই হোক, ম্যাজিক কিছু করি না, প্রতিকার নির্দিষ্ট লক্ষ্যে কাজ করি, ক্লায়েন্টের নির্দিষ্ট লক্ষ্যে কাজ করি, আশীর্বাদে বিলিভ করি এবং নিজের হাতে কাজ করি। এরপরে কী হয় সিটিভিএনের দর্শকরা বলে, চেম্বারে যারা আসে তারা বলে, আমার কিচ্ছু বলার নেই। একদম দীর্ঘ 20 বছর সিটিভিএনের দর্শক দেখছেন আপনারা বলছেন, এবং 30 বছর ধরে সুভাষ দা এই জগতের সঙ্গে যুক্ত, এবং যুক্ত না মানুষকে সফলতা দিয়ে আসছেন, লাগাতার সফলতা দিয়ে আসছেন, উপকার মন্ত্রের মতো প্রতিকার কাজ করে সুভাষ শাস্ত্রী। লাস্ট রবিবার আমি 5টা রাশির কথা বলে গেছিলাম, আর একটু সুনির্দিষ্ট শেপ আপনাদের সামনে দেব, বলে দিই রাশিগুলোর নাম, মকর, কুম্ভ, মীন, মিথুন, সিংহ, যাদের 2020 সাল ভালো যাবে না, কী অর্থে ভালো যাবে না তারও একটা সুনির্দিষ্ট রূপরেখা আমার কাছে রয়েছে। যদি আপনার বয়স প্রাপ্তবয়স্ক অর্থাৎ কিনা 20 বছর ঊর্ধ্বে হয়, প্রথম তো আপনার গুরুজনানির যোগ রয়েছে। আজ এর সাথে একটা কথা অ্যাড করব, মনে রাখবেন শনির 7.5 ধাইয়া দশা ঢোকার 1 বছর আগে থেকে কাজ করে। যদি আপনার জন্ম 70 সালের পরে হয়ে থাকে, রাশি আপনার মিথুন হয়ে থাকে, সিংহ হয়ে থাকে, আপনি দেখুন হয় আপনার বাবা মা অলরেডি অসুস্থ হয়ে গেছে, নাহলে 18 সালে সে মারা গেছে। আপনি মিলিয়ে নিন, আমার এই কথা টিভিতে অলরেডি রেকর্ড হচ্ছে এবং মোবাইলে লোকে শুনছে, এটা কিন্তু 100-এর মধ্যে 90টা ক্ষেত্রে 100% প্রযোজ্য, বিকজ দিস ইজ নট এ ইন্ডিভিজুয়াল প্রেডিকশন। প্রেডিকশন যখন কোনো রাশিভিত্তিক হয়, বিভিন্ন বয়সের বিভিন্ন ধর্মের মানুষ সেই রাশির মধ্যে থাকে, দেশ কাল পাত্র অতিক্রম করে একটা ইউনিভার্সাল প্রেডিকশন এটা মিথুন রাশির জন্যে, যে আপনার রাশি যদি মিথুন আর সিংহ হয়ে থাকে, দেখুন হয় আপনার মা বাবা অসুস্থতার মধ্যে ঢুকে পড়েছে, ভুগছে, কিংবা লাস্ট ইয়ারে গত হয়েছে। দেখে নিন যদি 70 থেকে 75-এর মধ্যে আপনার বয়স, কিংবা 60 থেকে 75-এর মধ্যে আপনার বয়স হয়ে থাকে, হতেই হবে। আর যদি বয়স এখন যদি কম হয়ে থাকে, তাহলে কিন্তু 1-1.5 বছরের মধ্যে গুরুজনানির যোগ নিয়োগ তার ব্যবস্থা করতে হবে। আমি কি বলেছিলাম, এই 5টা রাশির জন্যে একটি নির্দিষ্ট ফল কিংবা মিষ্টির ওপরে তেল সিঁদুরের টিপ গুলে দিতে হবে, মেটে সিঁদুর বলেছিলাম, কেন শনির ক্ষেত্রে হনুমানজিকে মানা হয়, শনির প্রভাবকে খণ্ডন করে, ভগবান শিবও খণ্ডন করে, ভগবান শিবের পাতাল প্রবেশ হয়েছিল। শর্টে বলি, এটা অলরেডি কিছু লোক আমাকে বলেছে, কাউকে এটা প্রত্যেক মঙ্গলবার করে করতে হবে, মিনিমাম 1 বছর 20 সালটা করতে হবে, করলে, আর নাহলে দয়া করে স্টার্ট করবেন না। আপনি বাংলাদেশে থাকুন, আরবে থাকুন, ইউরোপে থাকুন, যেখান থেকেই আমার কথা শুনুন, যার মুখ থেকেই কনভে হয়ে শুনুন না কেন, যদি স্টার্ট করেন 1 বছর করতে হবে, যদি না করেন করবেন না স্টার্ট। আচ্ছা, কাউকে দেওয়া সম্ভব না অনেকে বলছে, সেক্ষেত্রে জলেও ফেলা যেতে পারে, এবং ফল মিষ্টি হলে কিন্তু কাককে, কাক তো আর ফল টল খাবে না, মিষ্টি মিষ্টি হলে দেওয়া যেতে, বলছে যে তেল সিঁদুরের টিপবালা ওর মধ্যে শাল পাতার টুকরো রাখতে হবে। আমি আগামী রবিবার আপনাদের সামনে সুনির্দিষ্ট আরেকটু লাস্ট একটু তত্ত্ব বাকি আছে জানান দেব, যে কবে থেকে স্টার্ট করবেন, এখনই স্টার্ট করবেন না, এটা আমার আরেকটু টাইম দরকার, 2-1 দিন সময় দরকার, মোটামুটি লেখা কমপ্লিট, টোটাল গ্রাফটা কমপ্লিট, হয় জলে দেবেন
নয় কাউকে খেতে দেবেন, না হলে কোনো পশু পাখির জন্য দিয়ে দেবেন খাবার জিনিস হলে। এর বাইরে আর কিছু করার আমার ক্ষমতা নেই, এর বাইরে কিচ্ছু বেরোবে না। কবে থেকে স্টার্ট করবেন আগামী রোববার আপনাদের জানিয়ে দেবো। আপনারা শুনলেন কিন্তু সুভাষ দা একদম বলে দিয়েছেন লাস্ট রবিবারে যে অবশ্যই প্রচারের কথা এবং সেটা সানডেতে বলবেন, আপনারা যদি মিস করে থাকেন ইউটিউব দেখে নেবেন। একটা পার্ট বললাম আপনাদের যে গুরুজন হানির একটা পার্ট রয়েছে, টোটাল পাঁচটা পার্ট রয়েছে এখানে, কি কি হতে পারে সেগুলো রবিবার বলবো। আপনার প্রোটেকশন কি, হাউ টু প্রোটেক্ট ইওর সেলফ সেটা বলবো, কবে স্টার্ট করবেন সেটা বলবো। রবিবারে আর দু একটা দিন আমার সময় দরকার, আমি যে রানিং চেম্বার থেকে এসেছি আমি ডেট করতে পারিনি আর সময় সানডের জন্য অপেক্ষা করতে হবে আমাদের। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, নমস্কার স্যার। বলুন। আমি আসানসোল থেকে বলছি, দিশা দে। আসানসোল থেকে দেখছেন না নাকি? দিশা দে বলছি। আচ্ছা, এসেছিলেন কখনো? হ্যাঁ, আমার নিজের দাদাই গেছিল স্যারের কাছে, পারিবারিক কিছু কারণে, সমস্যার কারণে গেছিল। কি জন্য এসেছিল? কি কারণে? স্বামী স্ত্রীর পারিবারিক কারণে গেছিল। স্বামী স্ত্রী সাংসারিক অশান্তির জন্য। তো কি হয়েছে তার, ডিভোর্স হয়েছে না হয়নি? হ্যাঁ, মানে ওই রকমই মুখে চলে গিয়েছিল, কিন্তু ডিভোর্সের মুখে চলে গিয়েছিল, ভালোভাবে আছে এখন। চলো, আপনার কাছে গিয়েছিল দিয়ে রেমিডি নিয়ে আজ ভীষণ উপকৃত হয়েছে। আমার দাদা বৌদি ক্ষেত্রে মানে আপনার রেমিডি একবারে ম্যাজিকের মতো কাজ করেছে। আবার সেই ম্যাজিক সুভাষ দা বললেন আমি ম্যাজিক শব্দটা শুনতে চাই না। দেখুন, মানুষ বলছে, আমি আশীর্বাদে বিশ্বাস করি, আমি ম্যাজিকে বিশ্বাস করি না। ও যার হয় সে বলে, সে বলে, বাট আমি এরকম কিছু কথা মানে আপনি আমাদের ভগবান, আপনি আমার দাদা জীবন ফিরিয়ে দিয়েছেন, মানে আমার বৌদি নিজে ফিরে এসেছে আবার সেই জায়গা থেকে। চলো, সেই ওনাদের কাছে এটা ম্যাজিকই বটে। খুবই ভালো আছে দাদা। আমি আজ দিদির সম্পর্কে জানবো। বলো বলে ফেলো জন্ম তারিখ। ডেট অফ বার্থ 6 নভেম্বর। কি নভেম্বর? 6 নভেম্বর। দাদা ভুল করেছি 6/11 কত বললে? 1988। টাইমটা বলো। সকাল 10:05। কোথায় জন্ম তোমার? সাঁইথিয়া বীরভূম। সকালবেলা জন্ম, কারেকশন টাইম কিছু হয়নি। রাশি হচ্ছে কন্যা রাশি, শনির ধাইয়া চলছে, মাঙ্গলিক দোষ। এটা কার ছক? এটা আমার দিদির সম্পর্কে। দিদির ছক। দিদির বিয়ে দিয়েছো? হ্যাঁ, দিদির বিয়ে হয়ে গেছে। দিদির বিয়ে হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে, দাঁড়াও ধরো একটু, আমি 1988 বললে, রাইট? ১১-১২ বছর হয়ে গেল, কিন্তু মাঙ্গলিক না খণ্ডন করেই বিয়ে হয়েছে, কিছুই হয়নি। মানে বিয়ের জন্য যেগুলো প্রয়োজন, হ্যালো, সেটা করে হয়নি বিয়ে। দিদির যেগুলো যোগ্যতা যা ছিল সেই অনুযায়ী কিছুই তো হবে না। হস্তানক্ষত্র তো ভালো না। বলো, ও কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাই। হবে না, আমি প্রথমেই বললাম হস্তানক্ষত্রে জন্ম, ভালো নক্ষত্র মানা হয় কেরিয়ার হওয়ার যোগ, চাকরি হওয়ার যোগ। কিন্তু কিছু করা হয়নি, চকে যা করার প্রয়োজন ছিল কিছুই করা হয়নি, ওই এক রকম থোর বডি খারা, খারা বডি থোর। এইরকম এই মুহূর্তে, এই মুহূর্তে কোনো কাজের স্যার? জিরো পসিবিলিটি, কোনো রকম পসিবিলিটি কিছু নেই এই মুহূর্তে, কাজের যোগ কিছুই প্রায় নেই। কিছু ভাবে কিছু হবে না। আগে শনির ধাইয়া থেকে নিষ্কৃতি পাক, তারপরে তুমি সামনের বছর ওকে জুলাই মাসের পরে আমার কাছে আসতে বলবে। এই মুহূর্তে কিছু করলে কিছু হবে না, না কোনো চান্স নেই। আবার আপনাদের বলি যে আবার ওই ম্যাজিক শব্দটি উঠে এলো যেটা দিয়ে আমি আজকে অনুষ্ঠান শুরু করেছিলাম। সুভাষ দা, লাস্ট সানডে, আজকে থার্সডে, মানুষ একটা শব্দই বলছেন, কারণ উনি একটা শব্দ বলেছেন, আমার দাদাকে আপনি জীবন ফিরিয়ে দিয়েছেন, আমার বৌদি ফিরে এসেছে, এর থেকে বড় কিছু হয় না। ডেফিনেটলি এটা একটা ম্যাজিক, কিন্তু সুভাষ দা বলছেন নয় ম্যাজিকে বিশ্বাসী নয়, আমি নির্দিষ্ট একটা লক্ষ্যে এগিয়ে চলেছি। আমি একইভাবে ঠিক, আমি আমার ক্লায়েন্টের নির্দিষ্ট লক্ষ্যে যাকে দেখছি সেই টার্গেটে কাজ করি, তার হয়ে কী করতে হবে সেটা ভাবি, তাকে কী করলে রিলিফ পাবে সেটা ভাবি। যদি আপনার সম্পর্ক না হওয়ার থাকে তাহলে তো বলবো এটা ডিভোর্স করাই ভালো, নট দ্যাট কি আপনাকে বলবো আমি ফিরে আসা, যেটা ফিরে আসা ভালো সেটা সেটাই বলবো, না চাইলেও বলবো ফিরে আসাটা ভালো, আর যেটা ফিরে আসা ভালো নয় সেটা বলবো রিলিফ পেলেই ভালো, মুক্তি হলে ভালো। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, আমি হাওড়া আন্দুল থেকে রীতা ব্যানার্জি বলে জানুন। হাওড়া আন্দুল থেকে? হ্যাঁ। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানাবো। এসছিলেন? নমস্কার। সুভাষ পাঠেও নমস্কার। এসছিলেন? আজ আমি বলতে চাই, সুভাষ স্যার কাছে আমার মামাতো বোন গিয়েছিল, মানে ভীষণই উপকৃত হয়েছে, ও সরকারি চাকরি হয়েছে, বিয়েও হচ্ছিল না,
কোনো রিলেশন আর কি ছিল না, তা উনি যা প্রেডিকশন দিয়েছিলেন ও তো পুরো ম্যাজিকের মতন কাজ করেছে, মানে ভীষণই উপকৃত হয়েছেন আর কি। মানে সমাজটা এখন আমাদের সমস্ত আমার মায়ের কাছে, আমার মামার বাড়ির ফ্যামিলির কাছে উনি পুরো ফ্যান হয়ে গেছেন। মানে ওনার কাছে যাওয়া মানে যে উনি যেন ম্যাজিক জানেন, উনি যে কোনো প্রেডিকশন দেবেন সেটা লাগছে। যেমন আমার মামা তো কোনো মানে বিয়ে ঠিক হচ্ছিল না, বিয়ে হয়েছে, তারপরে সরকারি চাকরিও SSC পরীক্ষা দিয়েছিল সেটাও ঠিক মতন মানে হচ্ছিল না, তা ওনার কাছে যাবার পর মানে উনি যেন ম্যাজিক করলেন। মানে সমস্ত এখন কি বলবো, সুভাষটা এখন আমাদের সকলের কাছে মানে সিনেমা জগতের কি হন, উনি এখন আমাদের সকলের মানে কাছে একটা মানে হিরো, জ্যোতিষ জগতের হিরো আর কি, জ্যোতিষ জগতের হিরো বলবো। মানে মানে ভীষণই শ্রদ্ধা ভক্তি করেন, মানে আমার মা তো ওনার ভীষণই ফ্যান। মানে মানে সন্ধ্যের আগে থেকেই শুনতে দেখি এসে বললেন মাস্টার দেবী যে কখন, কত বয়স আপনার মায়ের, বয়স কত? মানে ভীষণই ফ্যান আর কি, আর ওনার প্রেডিকশন তো মানে ম্যাজিকের মতন। আপনার মায়ের বয়স কত? তার আমার মায়ের হ্যালো, হ্যাঁ মায়ের বয়স কত? তার আমার আপনার মায়ের বয়স কত? মায়ের বয়স কত? আমার আচ্ছা আমার ভাইয়ের সম্বন্ধে জানবো, আমার ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 1989। আপনার মায়ের বয়স কত? আমার মায়ের বয়স এই 60 কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, বলুন ভাইয়ের জন্ম তারিখ বলুন। হ্যাঁ আমার ভাইয়ের জন্ম তারিখ হচ্ছে 1989। ডেট কি? 11ই মে। কত মে বললে? 11। 11 হ্যাঁ 11ই মে হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে, টাইম 5টা বিকেল 5:25। বিকেল 5:25 কোথায় জন্ম হয়েছে? কলকাতায়। বিকেল বেলা জন্ম, কলকাতা জন্ম, 5:25 জন্ম। কর্কট রাশি আপনার ভাই, ভাই হয়তো শনির দশা জন্ম, ভাইয়ের জন্ম হচ্ছে জন্মকালীন দশা হচ্ছে শনি। এখন যেটা চলছে সেটা হচ্ছে ওর কিন্তু আর্থিক রোজগারের জায়গাটা কিন্তু খুব স্ট্রং নয়, অর্থ ভাগ্যটা কিন্তু খুব স্ট্রং নয়। কর্মস্থান শনি তো ইন্ডিকেট করে বাড়ি থেকে দূরে থাকার জন্যে, বাড়িতে ও কি বাড়িতে থেকেই কাজ করছে? ও বাইরে থেকে এখন এখন প্রাইভেট কনসার্নের একটা মানে কাজ করছিল, এখন সরকারি চাকরির একটা যোগাযোগ আসছে। ভাই ভাই প্রথম কথা বললাম, অর্থের জায়গা ভালো নয়, বাড়িতে থেকে কাজ করলে ভালো নয়। শনি হচ্ছে দূরবর্তী স্থানকে ইন্ডিকেট করে, কিন্তু ও এখন ট্রাই করছে বাড়িতে থেকে সরকারি চাকরির জন্যে। প্রাইভেট যা করছিল সেটা করতে পারবে না, হয় করবে না, নয় করতে পারবে না, নয় থাকবে না, মানে আলটিমেট করা হয়ে উঠবে না। সরকারি চাকরির যোগ 2021 সালে ওর একটা মানে যোগাযোগ হয়েছে, ভাইবা হয়েছে, ওটা মানে কর্মস্থান থেকে কলকাতা থেকে দূরেও হয়েছে, মানে ওটা কি মতন হবে কি না, ওটা কি রাজ্য সরকারের না সেন্ট্রালের? সেন্ট্রালের, সেন্ট্রালের। আমি তো চাকরির যোগ 2021-এর আগে দেখতে পাচ্ছি না, 2021 আগেই বলে দিয়েছি। আর দাদা আর দাদা আর একটা কথা জানতে চাই, ওর মেয়ের একটা মেয়ের সাথে মানে আমার ভাইয়ের বিবাহিত জীবনটা কেমন? একটা মেয়ের সাথে এই মুহূর্তে বিয়ে হবে না, বিয়ে হতে 1 বছর সময় লাগবে। যা প্রেম আছে, আচ্ছা একটা রিলেশন আছে সেটাও ঠিকভাবে মানে ঠিক মানে ঠিক কাটাকাটি মানে হচ্ছে না আর কি, ওটাকে মানে ওই লাভ ম্যারেজের যোগ আছে না। এই সব কথা শুনছে না তো বলে যাচ্ছে, এসব কথা শোনার আগেই বলে দিয়েছি, যা প্রেম আছে থাকবে, এই মুহূর্তে বিয়ে হবে না, আরো 1 বছর। হ্যাঁ বলে দিয়েছি, আপনি টেনশনে শুনতে পাচ্ছেন না, যারা দর্শকরা সবাই শুনছে তারা বুঝতে পারছে। এসব শোনার আগেই বলে যা প্রেম আছে থাকবে, 1 বছর হোল্ড করতে হবে, ঠিক আছে? তো এই মুহূর্তে এইটা বিয়ের যোগ নেই, চাকরির যোগ মূলত 2021, 2 মাস আগে 1 মাস পরে এটা হতে পারে। সুভাষ শাস্ত্রীর জন্য প্রচুর বিশেষণ আমরা পেয়েছি আজকে, নতুন সংযোজন জ্যোতিষ জগতের হিরো সুভাষ শাস্ত্রী, এবং ম্যাজিক মানুষের উপকার, প্রতিকার তো সুভাষ শাস্ত্রীর কাছ থেকেই চায়। সুভাষ দা আপনি ম্যাজিকে বিশ্বাসী করুন না? না 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 না, আমার এখানে একটা বক্তব্য আছে পরিষ্কার, আমি প্রতিকার সবাইকে দেব এই আশা করে আসবেন না, আসবেন না। আমি ব্যবসা খুলে বসে নেই, ব্যবসা করার জন্য বসে নেই, কত লোক বেশি আমার কাছে এলো তার জন্য আমি চিন্তিত নই। আমি কোনো কমার্শিয়াল ভিউ থেকে অনুষ্ঠান করি না, আমার চেম্বারে যারা আছেন তারা জানেন, কোনো রকম ব্যবসায়িক অ্যাঙ্গেলকে মাথায় রেখে আমি আমার বিদ্যেকে ইউজ করি না কোনো রকম। তা বলে কি ফিস দিই না? ফিস তো নিই আমি, আমি কি এরকম দাবি করছি না আমি মানে বিনা পয়সায় করছি, আমি আপনাকে বলছি আসুন না, ফিজ না নিলে না আমার চলবে না, আমার ইলেকট্রিকের খরচা উঠবে না, আমার তেলও ঢুকবে না গাড়িতে, আর আমার লোকও আমার কাছে থাকবে না, যারা ফোন ধরে পালিয়ে যাবে মাইনে না দিলে। তো সেগুলো আমি করতে পারছি না, করতে পারছি না, করতে পারবো না। কিন্তু 100% কমার্শিয়াল মোটিভে
আপনি ধুলো ধরলে শোনা হবেন, এই করলে এই হবেন, এই করলে ওই হবেন, আপনাকে চারটে ভয় দেখিয়ে অনুষ্ঠান করে আপনার থেকে পয়সা নেওয়া, এটা সুভাষ শাস্ত্রীকে দিয়ে হবে না। এই অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম, এ তো আমাকে দিয়ে হবে না, এ আমার কাজ নয়, আমি পারবও না, আমি বলতেই পারবো না আপনাদের। তো সবাইকে এলে প্রতিকার দেব, এই মেন্টালিটি নিয়ে আসবেন না। আমি একটা ছক দেখার পরে সেই ছকের নির্দিষ্ট স্টকটাকে নিয়ে ভাবি কী হবে কী হতে পারে, সেই ভিত্তিতে তার প্রতিকার হওয়ার থাকলে বলবো, নাহলে বলবো পরে আসো যাও। মানে এখন এখন এই সময় দাঁড়িয়ে প্রতিকারের কথা বলতে পারেন যে প্রতিকারের কথা বলার পরে আমি এই পরিষ্কার আপনাদের জানালাম, সেটাই বলতে যে আমি আমার দেখুন আমার পার্ট আমার ক্লিয়ার থাকা উচিত আমার দর্শকের কাছে। 20 বছর অলমোস্ট আপনারা আমাকে সিটিভিএনে দেখছেন, একাধিক দিন নয় বহু জ্যোতিষ তো দেখেছি সিটিভিএনে, 20 বছর এসেছে চলে গেছে। আরও যদি অনুষ্ঠান করি কত জ্যোতিষ নতুন নতুন আসবে, ছেড়ে দেবে, পালিয়ে যাবে, লোপাট হয়ে যাবে, কেন তারা ব্যবসা করতে আসে, ব্যবসা না হলে ছেড়ে অন্য ব্যবসায় যোগ দেয়। জ্যোতিষ টাকা একটা ব্যবসা, ব্যবসা লাভ হলো না, ইনভেস্ট করে অন্য ব্যবসায় চলে যাবে। আমার কাছে না ব্যবসা ছিল, আমি বেকার লোক প্রথম থেকে আজ পর্যন্ত। তো আমার ক্লায়েন্ট তার প্রাধান্য সবার আগে, তার জন্যে আমার কিছু ডাল ভাত জুটেই যাবে। তার কাজ করতে পারলে সে আমাকে মনে রাখবে, আর তার কাজ করে আমার ডাল ভাত জুটেও যাবে। এবং খুব সোজাসাপটা কথা সুভাষ শাস্ত্রী, যে আমার কাছে প্রতিকারের জন্য আসবেন না, যেটা আমার যখন মনে হবে এর প্রতিকার দরকার, হ্যাঁ একদম সত্যি কথা সুভাষ দা, কিন্তু যার প্রতিকার দরকার তাকে বলেন, যার দরকার না ফোনে তিনি বললেও তিনি দেন না, সুভাষ দা দেন না, দিতে পারবো না। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ, আমার নাম সঙ্গীতা দাস, শিলিগুড়ি থেকে বলছি ম্যাম। বলে ফেলো, এসেছিলেন কখনো সঙ্গীতা? আমার বান্ধবী গিয়েছিল। আচ্ছা বলো। ওনার হাজবেন্ডের চাকরিতে প্রমোশন হচ্ছিল না, মানে খারাপ অবস্থা ছিল আর কি, খুব খারাপ অবস্থা ছিল। হ্যাঁ, প্রমোশন হয়েছে, মানে ওরা ভালো আছে, বান্ধবীও ভালো আছে। ধন্যবাদ, চলো তোমারও কাজ হয়েছে, বান্ধবী ভালো আছে, চলো। কার সম্বন্ধে? আমি আমার হাজবেন্ড সম্পর্কে জানবো। আপনার হাজবেন্ড সম্বন্ধে এটা বাদ বলুন, তুমি একটুখানি লাইনটা ধরো। হ্যাঁ, হ্যালো, 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 তুমি তো সাড়া দিচ্ছ না, লাইনটা একটুখানি হোল্ড করো। আপনাদের রবিবার দিন যে পাঁচটা রাশির কথা বলে গেছিলাম, যে মকর, কুম্ভ, মীন, তিনটে, মিথুন আর সিংহ, আজকে ক্লিয়ার করে দিয়েছি। প্রথম তো গুরুজন আনিজ্য, সেকেন্ডলি আপনি এমনভাবে জড়িয়ে পড়বেন সেখান থেকে কর্মচ্যুত হতে পারেন, প্রাপ্তবয়স্ক হলে এগুলো হতে পারেন। আর যদি আপনার বয়সের কোনো যদি 50 ঊর্ধ্ব হয়, গতকাল একটা মেয়ে বলেছিল, আপনি বললেন আগামী রোববার নদিয়া থেকে এসেছিল, ভালো জায়গায় পাটা মচকে গিয়ে ক্র্যাক হয়ে গেছে হালকা, শরীরের উপর চোট আসতে পারে। বাবা মায়ের গুরুজনের শরীর খারাপ হলে আগে গিয়ে গো টু ডাক্তার, সুভাষ শাস্ত্রীর জায়গা নিয়ে এখানে আগে গো টু ডাক্তার, তারপরে কী করতে হবে বলবো। আমি নির্দিষ্ট মোটামুটি রূপরেখা বানিয়ে ফেলেছি, আগামী রবিবার দিনে এই কালবাদে পরশুর পরের দিনটাতে ক্লিয়ার করে দেবো, কবে স্টার্ট করবেন, কী করবেন, দান করতে হবে, নট দ্যাট এখন স্টার্ট করবেন না, রবিবারে শোনার পরে কিনে কাটে সব জোগাড় ফোগাড় করবেন, ভিউটা মাথায় রেখে দেবেন, সেই নির্দিষ্ট লক্ষ্যে করবেন। বলো স্বামীর জন্ম তারিখ বলো। 8 মার্চ 1983। 8-5-8-5 8 মার্চ। হ্যাঁ, 8-3-8-3-1982। টাইম বলো। রাত্রি 1:05 হয়ে গেল। কোথায় জন্ম? শিলিগুড়ি, বালুরঘাট। বারাসাতে জন্ম? বালুরঘাট। বালুরঘাটে জন্ম, দক্ষিণ দক্ষিণ দিনাজপুরে জন্ম। হ্যাঁ, বালুরঘাটে জন্ম, কর্কট রাশি, আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে না, একই রকম ভাবে রাশি। হ্যাঁ, ধনুরাশি। তাহলে কি করে হলো? দাঁড়াও দাঁড়াও, সোমবার সোমবার না স্যার, 8 মার্চ, 7 তারিখ পেরিয়ে 8 তারিখ। 8 মার্চ মানে তো 3-8-3-82 83 83। তুমি তো 82 শুনলাম, আমি 82 শুনেছি, যাই হোক 83। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হিসাব মিলছে না, 7.5-ই চলছে তোমার পরে। হ্যাঁ, 7.5-ই চলছে। ও তো টাকা পয়সা রোজগার কি করে? ও কি করে? ব্যবসা করে, আমাদের ধানের ব্যবসা রয়েছে। ভালো কাজ করতে পারবে না, টাকা পয়সা সব বুকসে পড়ে থাকবে, টাকা পয়সা চোখে দেখতে পাবে না, রোজগারের জায়গা ডিস্টার্ব হবে। ও 7.5-ই চলছে, আর 3 বছর এই 7.5-ই কামড় ভোগ করতে হবে। এই মুহূর্তে কোনো প্রতিকার কিছু দেওয়া যাবে না, এতে প্রতিকার দিলে তুমি কোনো বেনিফিটের হতে পারবে না, কেতুর দশা জন্ম সবই থাকবে, শুধু টাকা পয়সা চোখে দেখতে পাবে না, বাকি সব চলবে, জীবন চলবে, আর্থিক উন্নতি চোখে দেখতে পাবে না। স্যার কবে নাগাদ যাবো তাহলে? তুমি আমার কাছে এপ্রিলের পরে আসবে, তার আগে না। তুমি শিলিগুড়ি থাকো তো? হ্যাঁ হ্যাঁ, এপ্রিলের পরে আসবে, চলো। একদম, অনেক ধন্যবাদ। আপনাদের আরেকটি তথ্য আমি দিই, যে আজকে সূর্যগ্রহণ গেল, এবছরে 3 নম্বর গ্রহণ, চন্দ্রগ্রহণ দিয়ে শুরু হয়েছিল, সূর্যগ্রহণে শেষ হলো। ভয় পাওয়ার কোনো কারণ নেই, লাস্ট রবিবার বলে গেছিলাম 30 তারিখের পর থেকে এই যে দেশে দাঙ্গা টাঙ্গা যা সব হচ্ছে, মারপিট ভাঙচুর, এগুলো গরিব মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে মিসগাইড করে এগুলো হচ্ছে, মানুষ পরে বুঝতে পারবে যে যা করেছিলাম ঠিক করিনি। এক, দুই হচ্ছে
কার কোন লোকের আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। ওয়েট অ্যান্ড সি, আপনাদের রাশি যদি এই পাঁচটা লোকের রাশির মধ্যে হয় যারা এইসব মিছিল ফিছিলে যাচ্ছেন, মকর, কুম্ভ, মীন, মিথুন, সিংহ হয়, মহাবিপদে আপনারাই পড়বেন। যে উস্কোচ্ছে সে বিপদে পড়বে না, যে বা যারা উস্কোচ্ছে সচেতন হয়ে অ্যালার্ট থাকবেন, নিজেদের রাশিটা দেখে নেবেন, তাহলে ভিড়ে যাবেন মিছিলে যাবেন এটা ভেবে নেবেন। এক দুই হচ্ছে, আজকে যে সূর্যগ্রহণটা গেল এর প্রভাব সব থেকে কারা বেশি পাবে, সূর্যগ্রহণের দু তিন মাস পরে প্রাকৃতিক বিপর্যয় ধরা পড়ার এভরি পসিবিলিটি থাকে। প্রাকৃতিক বিপর্যয় কি? ভূমিকম্প হওয়ার চান্স থাকে, বন্যা হওয়ার, ফ্লাড হওয়ার চান্স থাকে, এবং আরো যেসব প্রাকৃতিক যেসব বিপর্যয় হওয়ার চান্স থাকে, মানে সেটাকে হয়ে যাওয়ার দু তিন মাসের মধ্যেই হবে, দু তিন মাস পরে। আর মনে রাখবেন গ্রহণের সময়টার থেকেও গুরুত্বপূর্ণ গ্রহণের লাগার 24 ঘন্টা আগে এবং 24 ঘন্টা পরে। এখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় গর্ভবতী মহিলারা, যাদের গর্ভে বাচ্চা রয়েছে। আর যদি আপনি বাচ্চার জন্য চেষ্টা করছেন, সহবাস কিন্তু গ্রহণের 72 ঘন্টার মধ্যে করতে নেই। আপনি ভাবলেন চলে গেছে, তো স্বামী স্ত্রীর সহবাস কিন্তু 72 ঘন্টা পর্যন্ত 3টে দিন পর পর বাদ দিতে হয় গ্রহণ থেকে। কিন্তু সুরাদা যেটা বললেন প্রেগনেন্ট মহিলা, একটু প্রেগনেন্ট মহিলার জন্য আমি ভেবেছি কিছু জিনিস, আগামী রবিবার জানাবো তারা কি করবেন, ঠিক 3 দিন পরে 72 ঘন্টা পর থেকে করবেন সেটা। অর্থাৎ কিন্তু আজকে গেছে বৃহস্পতিবার, শুক্রবার, শনি, রবিবার বলবো সেটা সোমবার থেকে কার্যকরী। যেসব মহিলা প্রেগনেন্ট, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আসানসোল থেকে বলুন, কে বলছেন? আমি বলছি সোমা দে। এসেছিলেন কখনো? না আমি আসিনি, আমার ননদ এসেছিল দুর্গাপুর থেকে। আচ্ছা, কেন এসেছিলেন? হ্যাঁ তো উনি দেখিয়েছেন ছেলেকে, ছেলে এখন এমবিএ করে রেমিডি নিয়ে এখনো বিদেশে থাকে। বিদেশে থাকে? কোথায় থাকে? দুর্গাপুরে থাকে আমার ননদ। না না না, ছেলে কোথায় থাকে বিদেশে? হ্যাঁ ছেলে এখন বিদেশে গেছে, খুব ভালো আছে। চলুন, ছেলে বিদেশে গেছে, ভালো আছে, প্রতিকার নিয়েছে, এমবিএ করেছে। শেষ কথা, যেমন সুভাষ শাস্ত্রী জ্যোতিষ জগতের শেষ কথা, তার জ্যোতিষ জগতে তিনি বেদবাক্য। আর আবারও বলি, নির্দিষ্ট লক্ষ্যে সুভাষ দা এগিয়ে চলেছেন, আশীর্বাদ তার সঙ্গে, কিন্তু অবশ্যই নির্দেশ মেনে সুভাষ শাস্ত্রীর জগতে আসা। দীর্ঘ 30 বছর ধরে এতটা বড় সময় সুভাষ দা জ্যোতির্জগতের সঙ্গে যুক্ত, মানুষকে, মানুষের স্বার্থে উনি কাজ করছেন, এবং আমাদের 20 বছর অনুষ্ঠানে টানা লাগাতার সুভাষ দা আপনি যুক্ত রয়েছেন, টানা এই বছরটা শেষ হলেই 20 বছর সিটিভিএনের টানা, সিটিভিএনের 22 বছর চলছে অলমোস্ট, নাকি? একদম, মানে একইভাবে, কিন্তু একই সময় একইভাবে চলছে। মানুষ জানেন যে সুভাষ দা কিভাবে মানুষের জন্য কাজ করে আসছেন, লাগাতার কাজ করছেন, এবং উনি একটা কথা বললেন না সুভাষ দা, যে আমি ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে সুভাষ শাস্ত্রী কিন্তু আসেনি এই জগতে। কোনো অনুষ্ঠানের মধ্যে আপনি দেখবেন কোনো চমকবাজি কোনো কিছু নেই, আপনাকে ভয় দেখানোর কিছু নেই, কোনো দোষ নিয়ে আপনাকে চিৎকার করে ভয় দেখানোর কিছু নেই, কিছু নেই, কারণ আমার এখান থেকে কিছুই পাবার নেই। আমি যা পেয়েছি, যা আপনারা চেনেন, সেটা আমার জন্য অনেক বড়, অনেক ছোট লেভেলের মানুষ আমি, আমার লেভেল অনেক লো আর প্রাপ্তি অনেক হাই, সো দ্যাট এর থেকে বেশি পেলে আমি হয়তো বহনও করতে পারবো না, ক্ষমতাও নেই। আরে বাবা, সাংঘাতিক কথা। তবে হ্যাঁ, সুভাষ দার কিছু প্রাপ্তি নেই যে শব্দটা বললেন, নাহলে এত উপাচার সুভাষ দা দিতেন না। তবে হ্যাঁ, রবিবার কিন্তু অপেক্ষা করবেন, ইউটিউবে আপনারা দেখেও নেবেন যে পাঁচটি রাশির কথা বলেছেন তারা কি করবেন, কবে স্টার্ট করবেন, কবে স্টার্ট করবেন, এবং গ্রহণের জন্য গ্রহণের যারা প্রেগন্যান্ট মহিলা, যারা যাদের গর্ভে সন্তান রয়েছে, তারা কি করবেন সোমবার থেকে, অবশ্যই রবিবার জানবেন সেটা। অনেক ধন্যবাদ সুভাষ দাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।